এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপটি ইতিমধ্যেই উপকূল অতিক্রম করে ভূভাগে প্রবেশ করছে এই মুহূর্তে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়খণ্ডের ধানবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপের প্রভাবে আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে পাশাপাশি আজ দক্ষি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে এদিকে নিম্নচাপের প্রভাবে বর্ষার যে মৌসুমী অক্ষরেখা সেটা এবার ধীরে ধীরে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে সরতে থাকছে ফলে আজ থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকবে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এরই মাঝে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে খুব সম্ভবত আগামী সাতাশে সেপ্টেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তিরিশে সেপ্টেম্বর তা নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং তিরিশে সেপ্টেম্বর তা নিম্নচাপে পরিণত হতে পারে তারপর ক্রমশ উত্তর পশ্চিম অভিমুখে সরে এসে আগামী দোসরা অক্টোবর নাগাদ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে তেজ এবং এই নামকরণ করেছে ভারত উপকূলে আছড়ে পড়ার সময় ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার তো আসুন দেখে নিব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার সম্ভাব্য গতিপথ থাকবে জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়বে কোথায় কোথায় রয়েছে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে পাশাপাশি জানিয়ে দেব আজকে এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্ক বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ধীরে ধীরে ঝাড়খণ্ডে প্রবেশ করছে ইতিমধ্যেই নিম্নচাপটি রাঁচি ধানবাদ এবং জামশেদপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে ফলে ইতিমধ্যেই বিহার এবং ঝাড়খণ্ড এই সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে পাশাপাশি আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপরের জেলা তার সঙ্গে বাংলাদেশের রংপুর ময়মোহন সিং বিভাগে বৃষ্টি শুরু হয়েছে আজ সকাল থেকে বীরভূম জেলা তার সঙ্গে মালদা জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি রয়েছে তার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে মালদাতে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আজ সকালে বাংলাদেশে রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে আজ সকাল থেকে ঝিঝিরে বৃষ্টি শুরু হতে পারে যেমন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর জেলা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে সকাল থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া থা থাকবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগেও আজ সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি দেখা পাওয়া যাবে তবে আজ বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে মূলত দুপুর একটা থেকে বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হবে তবে আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে দুপুর থেকে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা মালদা জেলা এই তিনটে জেলাতে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে কে মুর্শিদাবাদের ফারাক্কা ধুলিয়ান দুর্গাপুর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর ডমকলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বীরভূম জেলার ক্ষেত্রে মোরারই নলহাটি এই সমস্ত এলাকায় আজ ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে রামপুরহাট মল্লারপুর এবং সাইথিয়া এই এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বোলপুর নানুর এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টি হবে যেমন আসানসোল দুর্গাপুরে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব বর্ধমানের বুসকরা কালনা কাটুয়া কেতুগ্রাম এই সমস্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ হুগলি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আজ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে খুব একটা ভারী বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ শহর কলকাতাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেলাতে আজকে দুপুরের পর কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে এদিকে আজ দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে রাজশাহী বিভাগ ময়মোহন সিংহ এবং সিলেট বিভাগে আজকে ভারী বৃষ্টি হতে পারে ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুরে ও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে দিনের বেলায় তবে উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি নেই মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনভর সকাল থেকে সারাদিন মেঘলা আকাশ থাকবে এবং ক্ষিপ্তভাবে নিম্নচাপের বৃষ্টি চলবে বিভিন্ন এলাকাতে দিনভর বৃষ্টি রয়েছে হতে হতে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে যাবে আগামীকাল নিম্নচাপটি আরো পশ্চিমে সরে এসে উত্তর ছত্তিশগড় এবং ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে সরতে থাকবে ফলে বাংলায় বৃষ্টির মাত্রা কমতে থাকবে নিম্নচাপের প্রভাব কাটতে শুরু করবে ফলে শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে ও শুক্রবার দিন ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল বৃষ্টি হবে মালদা জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং এদিকে বাংলাদেশে রংপুর ময়মোহন সিং সিলেট কালাই এই সমস্ত এলাকায় আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে যদিও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে আগামীকাল উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভোর বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে রবিবার দুই বঙ্গের আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি যা ইঙ্গিত তাতে দেখা যাচ্ছে আগামী সাতাশে সেপ্টেম্বর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে খুব সম্ভবত আগামী উনত্রিশে সেপ্টেম্বর ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামী দুই তারিখ অক্টোবর মাসে নিম্নচাপটি আরো শক্তি বৃদ্ধি করে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আর ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে তেজ